কেন্দ্রীয় সরকার অবিলম্বে ডেয়ারি দ্রব্যের উপর থেকে জিএসটি বাতিল করা, দুধের দামের ক্ষেত্রে কিছু শতাংশ ন্যূনতম দাম নিশ্চিত করা, দুগ্ধ চাষীদের উৎপাদন খরচ হ্রাস করতে রেগায় 200 দিনের কাজের ব্যবস্থা করা সহ 7 দফা দাবিতে ত্রিপুরা দুগ্ধ উৎপাদক সমিতির বিক্ষোভে সামিল হয় বুধবার এদিন গোর্খাবস্তিস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচিটি হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতা পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব। পবিত্র কর জানান, পূর্বতন সরকারের আমলে রাজ্যে 50,000 দুগ্ধ চাষীর স্বার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, গ্রামে গ্রামে কোঅপারেটিভ করার ব্যবস্থা করা হয়েছিল, বিশেষ করে দুগ্ধ চাষীদের গো খাদ্য সাবসিডির মাধ্যমে প্রদান করা হতো যাতে রাজ্যে দুগ্ধ চাষীদের উন্নয়ন হয়। কিন্তু পূর্বতন সরকারের আমলে সমস্ত উদ্যোগ বর্তমানে বন্ধ হয়ে গেছে, ফলে বর্তমানে যে ডেয়ারি দুধ খাওয়া হচ্ছে সেগুলো পাউডার মিশিয়ে মানুষের মধ্যে বিক্রি করা হচ্ছে এবং সবচেয়ে প্রধান বিষয় হল দুগ্ধ প্রজাতি প্রাণীগুলো চিকিৎসা ক্ষেত্রে সরকারে নজর নেই, কারণ পশুপালন দপ্তর এ ধরনের পরিষেবা এখন বন্ধ করে দিয়েছে। শুধু দুগ্ধ চাষীদের নয়, অন্যান্য চাষীদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে বিজেপি সরকার। সবচেয়ে বড় আঘাত নামিয়ে আনা হয়েছে কৃষকদের উপর, ফলে প্যাকেট জাতীয় চাল আটার উপর কর বসিয়ে দিয়েছে, মানুষের রক্ত চুষে নিচ্ছে এই বিজেপি সরকার। তাই এর বিরুদ্ধে সারা দেশের মতো ত্রিপুরা রাজ্যেও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে চিঠি প্রদান করা হয়েছে বলে জানান তিনি। দুগ্ধ উৎপাদক সমিতি, দুগ্ধ চাষী যারা আমাদের রাজ্যে প্রায় 50,000-এর উপরে দুগ্ধ চাষী আছে, রাজ্যের বামপন্থী সরকার যখন ছিল এই দুগ্ধ চাষীদের উন্নয়নের জন্য বহুবিধ কর্মসূচি গ্রহণ করেছিল। আপনারা জানেন এই গ্রামে গ্রামে কোঅপারেটিভ করা দুগ্ধ চাষীদের নিয়ে এবং সেই দুধ মিল্ক ইউনিয়ন যেটা গোমতী কোঅপারেটিভ সেখানে দেওয়া হতো, তাতে তাদের খাদ্য বাচ্চাদের বাচ্চা উন্নয়নের জন্য বিনামূল্যে খাদ্য দেওয়া হতো, গো খাদ্য সাবসিডিতে দেওয়া হতো এবং এই যে তাদের ডাক ধরানো আমাদের বাংলায় যেটা আছে ইনসিমিনেশন সেটার জন্য ডোর স্টেপ প্রত্যেক পঞ্চায়েতে 2 জন করে ডোর স্টেপ তৈরি করা হয়েছিল। সরকার থেকে তার যে সিমেন্ট সেটা সরবরাহ করা হতো আর্কেনগর থেকে এবং এটা গোটা রাজ্যে সেখানে বিনামূল্যে দেওয়া হতো। আজকে এই সমস্ত সমস্যাগুলো দুগ্ধ উৎপাদক যারা আছে তারা দুধ বিক্রি করতে পারে না, গ্রামীণ কোঅপারেটিভগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে, গোমতীতে আমরা যে দুধ খাই